মানুষের জীবনের উদ্দেশ্যকে কখনো নিজেকে সুখী রাখার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। নিজের সুখটা অন্যের সাথে ভাগাভাগি করার মধ্যে যে আনন্দ, তাই প্রকৃত আনন্দ। তাই তো মানব সেবার মতো মহৎ কাজে ঐক্যবদ্ধভাবে নিজেদের বিলিয়ে দেওয়ার মধ্যেই নিহিত রয়েছে জীবনের প্রকৃত সুখ। আর এই বিশ্বাসকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে নবনারী ফাউন্ডেশন। নবান্ন নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব সাবিহা মুবাশি নিলয়ের নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন বাস্তবধর্মী ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত ও শীতার্থ মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে এসেছেন এবং নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন খাদ্য সামগ্রী। তিনি তার প্রতিষ্ঠিত নারী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজের অবহেলিত ডে কেয়ার সেন্টারের শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন। গত 10ই জুন ছিল তার শুভ জন্মদিন। আর এই জন্মদিনকে ঘিরে NAN TV ও নবান্ন নারী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। দিনব্যাপী এই আয়োজনে জনাবাস সাবিহা মুবাশি নিলয় সমাজের অবহেলিত শিশুদের নতুন জামাকাপড় পরিয়ে তার জন্মদিনের আনন্দকে ভাগাভাগি করে নিতে সাথে নিয়ে কেক কাটেন এবং তার এই শুভ জন্মদিনের আনন্দকে ভাগ করে নেন। তাছাড়া তার এই শুভ জন্মদিনে সমাজের বিভিন্ন নারী উদ্যোক্তাগণের পাশাপাশি উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেগম রোকেয়া স্বর্ণপদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফরিদ আক্তার। তিনি তার সেবামূলক এই কার্যক্রমের প্রশংসা করে বক্তব্য রাখেন। সমস্ত বাচ্চাদেরকে নিয়ে যে প্রোগ্রামটা করলো, এই প্রোগ্রামটা আমাদের একটা অভিজ্ঞ নির্দেশনা। এই প্রোগ্রামে আগামী প্রজন্মের সন্তানরা উজ্জীবিত হবে এবং নিলয় এদের মধ্যে বেঁচে থাকবে, এই বিশ্বাস। তারই এগিয়ে যাওয়ার প্রত্যেকে ধরে রাখতে এবং সমাজের অসহায় সাধারণ মানুষ এবং নির্যাতিত নারীদের পাশে সর্বদা নিজেকে নিয়োজিত রাখার আশা প্রকাশ করেছেন।